সাবধান, ভয়ঙ্কর এই নদীতে ডুব দিলি হয়ে যাবেন কঙ্কাল। বহমান নদী মানে ঝাঁপিয়ে পড়া, সাঁতার কাটা। শৈশবের এমন মজার স্মৃতি আছে অনেকেরই, কিন্তু যদি এমন হয় যে আপনি নদীতে ডুব দিলেন কিন্তু যদি এমন হয় যে আপনি নদীতে ডুব দিলেন আর ভেসে ওঠার পর আপনার গায়ে শুধু হাড়গুলো ছাড়া কিছুই নেই, তাহলে ব্যাপারটা কেমন হবে? স্পেনে এমনই একটি ভয়ঙ্কর নদী আছে যেখানে ডুব দিলে কঙ্কাল হয়ে উঠতে হবে। রিও টিন্টো নামের এই নদীর পানি অত্যন্ত অম্লিক, পিএইচ 1.7 থেকে 2.5, এবং ভারী ধাতু সমৃদ্ধ। নদীর পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন। স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এই নদীর উৎস আন্দালুসিয়া পর্বতে। এই নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে। জানা গেছে প্রায় 5000 বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনটির ব্যাপ্তি এতটাই ব্যাপক যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে। এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতটাই দৃষ্টিনন্দিত যে দেখলে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছেন। তবে যতই সুন্দর হোক এটাকে স্পর্শ করা যায় না। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।